লেপে দিয়েছে টুইটের উপরে। গাড়ি আসে না এই জায়গাতে, বাস আসে না, হেভি ট্রাক আসে না, রোডটা আমি আসবো বলে মেনটেন্স করে রেখেছি, কিছু তাও কভার করতে পারে। এইচএসসিএল কে করেছে, তো এইচএসসিএল কো ব্ল্যাকলিস্ট করো। কোন কোন রোড, এই রোডের সম্পূর্ণ নামটাকে লিখো, ইসকো আর কে কে ইনভলভ আছে, এর মধ্যে কোয়ালিটি ইন্সপেকশন হতা আছে, কোয়ালিটি ইন্সপেকশন কে কে করেছে, যারা যারা কোয়ালিটি ইন্সপেকশন করেছে পুরো রিপোর্টে সবগুলিকে সাসপেন্ড করো, কোনো দরকার নেই এসব অফিসার থাকার, পরে দেখা দেবে ইনকোয়ারি করার তো পরে করবো, আগে সাসপেন্ড করো। বন্ধু তোরা হাতির মাথা হয়ে সেম এরিয়া, ইয়ে তো মানে একটা দেখলাম, বাকিগুলো দেখিনি। অমরপুর দিয়ে গন্ডাছড়া আসার সময় রাস্তার অবস্থা কি জানিয়ে, বৃষ্টি হয় রাস্তা ঠিক করতে অসুবিধা হয়, কিন্তু যখন রাস্তা তৈরি হয়ে গেছে একবার পরে খারাপ হয়ে গেছে, আলাদা বিষয়। মেন্টেনেন্স তো 5 ইয়ার্স থাকে, ঠিক 5 ইয়ার মেন্টেনেন্স কোথায় গেছে? এসএসসিএল মেন্টেনেন্স।